অনুরাগী, এখন রাত 3:06। বাহিরে বৃষ্টির কান্না, অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করে ঘুমোতে পাচ্ছি না। বিদ্যুৎ চমকানোর আলো এসে পড়েছে পর্দার উপরে। জানলা খুলে দিয়ে ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে বসে পড়লাম তোমায় দু কলম লিখতে। অনুরাগী, তোমার উদ্দেশ্য করে কি লিখবো জানি না, লিখতে ইচ্ছে হচ্ছে বলেই লিখছি। জানি এই লেখাগুলো শুধু আমার কাছেই পড়ে থাকবে, শত শত অনুভূতির গল্প কয়েদ করেছি এই ডায়েরিটাতে। প্রতিদিন হতচ্ছাড়া অনুভূতিগুলো জামিন চায় ধুলো করা ডায়েরি থেকে। মাঝে মধ্যে আমি নিজেই এদের সাথে কয়েদির জীবন উপভোগ করি। প্রতিটি শব্দ পড়ে পড়ে তোমাকে খুঁজে ফিরি বাদামি রঙের পাতায়, তবে শেষ পাতাটা খুলে দেখার সাহস আমার হয় না। তুমি হয়তো নিশ্চয়ই জিজ্ঞেস করবে কেন খুলি না, কারণ শেষ পাতায় তোমার একটা ছবি রেখে দিয়েছি। আমার মনে হয় যেদিন আমি তোমার ছবিটা দেখব সেদিন আমি মরে যাব। এখন হয়তো জিজ্ঞেস করবে কেন, ছবি দেখলে মানুষ মরে নাকি? এর উত্তর আমার কাছে নেই, শুধু এতটুকু বলতে পারি ভালোবাসার মানুষটা কাছাকাছি থাকার পরও যদি তাকে কেউ ছুঁতে না পারে তাহলে সে মরে যায়। মৃত্যু বলতে কি তুমি শুধু আত্মিক মৃত্যু বোঝো? আজি মরিনু জাগিনু উঠিনু ফিনিক্স বিহঙ্গ বেশে, জাগিয়া উঠিয়া দেখিয়া তোরে মরিনুই শেষে। অনুরাগী, বাহিরে বৃষ্টির তীব্রতা বেড়েছে, বাতাসে বৃষ্টির ফোঁটা উড়ে এসে আমাদের ছুঁতে যাচ্ছে, আমাদের গল্পকে ছুঁতে যাচ্ছে। তারা কি বুঝে গেল এই গল্প প্রেমের নয়, এই গল্প বিষাদের? আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল একসাথে বৃষ্টিতে ভিজব, কিন্তু তার হয়ে ওঠেনি। তারা কি সেই অপূর্ণ ইচ্ছের কথা জেনে গেল? তারা কি বুকের মধ্যে অতৃপ্ত আত্মার পায়চারি করার গল্প জেনে গেল? অনুরাগী, বৃষ্টির পানিতে চোখ ঘোলাটে হয়ে আসছে, কলম ধরার শক্তি আর পাচ্ছি না, শরীরটা অবশ হয়ে যাচ্ছে ক্রমাগত, মনে হচ্ছে তীব্র স্রোতে নিজেকে বিলিয়ে দিয়েছি, এই স্রোত শেষ হবার নয়। এই স্রোতের গভীরতা অনেক, ঠিক আজকের রাতটার মতো গভীর।